মুখ্যমন্ত্রীর হাত ধরে বাগবাসা পুলিশ ফাঁড়ি থানায় পূর্ণতা পেল। বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন বাগবাসা পুলিশ ফাঁড়ি থানায় পূর্ণতা পেল। বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বাগবাসা থানার পথ চলা শুরু হয়। এদিন উদ্বোধক তথা মুখ্যমন্ত্রী ফলক উন্মোচন ও ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে থানার উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রীর সাথে এদিন উপস্থিত ছিলেন আইজিপি এলো সৌমিত্র ধর, উত্তর ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার কান্তা জাঙ্গীর, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ, পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয়ভূষণ দাস সহ উত্তর ত্রিপুরা জেলার পুলিশ আধিকারিকগণ। এদিন বাগবাসা থানাকে বিধায়ক যাদব লাল নাথ সহ তার বন্ধু মিলে একটি গাড়ি উপহার দেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক তথা মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, উত্তর জেলায় এটা 11 পুলিশ স্টেশন, 11তম পুলিশ স্টেশন, এবং সত্যি এটা নিঃসন্দেহে একটা আনন্দের বিষয়। তো আগে আমাদের মাননীয় বিধায়ক যাদববাবু বললেন কিভাবে উনি এই পুলিশ স্টেশনকে সাজানোর জন্য উনি হাত বাড়িয়ে দিয়েছেন, ব্যক্তিগতভাবে উনি উদ্যোগ নিয়েছেন, এবং একজন প্রকৃতভাবে একজন রিপ্রেজেন্টেটিভের যা দায়িত্ব বিধানসভার, উনি সেই কাজটা কিন্তু এখানে করেছেন। আমি এর জন্য ওনাকে ধন্যবাদ দেব। এখানে একটা মহিলা পুলিশ স্টেশন আমাদের আছে, আপনারা সবাই জানেন, কিছুদিন আগে আমি এখানে এসেছিলাম, এবং এই স্টেশন পুলিশ স্টেশন হওয়াতে সুবাদে, বিশেষ করে যেভাবে আমরা সবাই জানি যে মাদক পাচারে এসব এলাকা দিয়ে যেমন ত্রিপুরার থেকে বাইরে যায়, বাইরের থেকেও ত্রিপুরাতে ঢোকে, এবং এখানকার যারা পুলিশ আধিকারিকদের শুরু করে যারা পুলিশ কর্মীরা আছেন সবাই মিলে কিন্তু তার প্রতিরোধেরও চেষ্টা করছেন। প্রায়শ আমরা পত্রপত্রিকা আমরা দেখি, টিভির পর্দায় দেখি, ওনারা সত্যিই ভালো কাজ করছেন। কিন্তু এই পুলিশ স্টেশন হওয়াতে আরও একটা বাড়তি সুযোগ কিন্তু হয়ে গেল। আমরা বারবার আমরা বলছি যে আইন শৃঙ্খলা ত্রিপুরাতে, ভারতের 28টা যে রাজ্য আছে সে 28টা রাজ্যের মধ্যে, এর মধ্যে ত্রিপুরা কিন্তু আইন শৃঙ্খলার দিক দিয়ে নিচের দিক দিয়ে আমরা 5th পজিশনে আছি। বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে মানে সব ক্রাইটেরিয়ার মধ্যে অ্যাভারেজ আমরা 5th পজিশনে আছি। এবং আইন শৃঙ্খলা যতক্ষণ ধরে কোনো স্টেটে ঠিক ঠিক না থাকবে কোনো অবস্থায়, বাইরের থেকেও, কালকেও আমি একটা প্রোগ্রামে আমি গিয়েছি যে আমরা বিশ্ব পর্যটন দিবস গিয়েছে গতকাল, আমি সেখানে উল্লেখ করেছি যে আইন শৃঙ্খলা যদি ঠিকঠাক থাকে তাহলে মানুষ বাইরে থেকে এখানে আসবে। ধর্মনগর থেকে আব্দুল হান্নানের রিপোর্ট, নিউজ বাংলা।